Assalamualaikum, স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। এই ভিডিওটি হচ্ছে আপনার যারা যাদের বাংলাদেশি পাসপোর্ট আছে, মেশিন রিডেবল পাসপোর্ট, তারা ইতালিতে বিভিন্ন সময়ে পাসপোর্টের মেয়াদ শেষ হলে রিনিউ করতে যান। সো রিনিউ করার জন্য আপনার যে ফর্মটা ফিল আপ করতে হয় সেটা কিভাবে ফিল আপ করবেন, নিজে নিজে কোথায় পাবেন আর কি কি লাগবে, কত টাকা লাগবে, সব কিছু নিয়ে আমি আপনাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করব কিভাবে করবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছেই অনুরোধ থাকবে, যারা নতুন দেখবেন আমার এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, এবং যারা আমার সাথেই ছিলেন এবং আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সো আপনার মানে এমআরপি পাসপোর্ট মানে মেশিন রিডেবল পাসপোর্ট যখন আপনি রিনিউ করতে যান তখন একটা ফর্ম ফিল আপ করতে হয়, যদিও এটা জটিল কিছু না, তারপরে অনেকেই এটার জন্য টাকা দিয়ে ফিল আপ করেন বিভিন্ন দোকান থেকে। সো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব, নিজেরা বাসায় বসেই সেটা ফিল আপ করতে পারবেন, একটু মানে প্রিন্ট করে নিয়ে আসবেন বাইরে থেকে, বাসায় এসে ফিল আপ করে এখানে চলে যাবেন, অথবা আপনি আপনার এম্বাসিতে যাওয়ার পরে ওখানে আপনি এটা মানে পাবেন, এটা আপনি ওখানে বসেই ফিল আপ করতে পারবেন। সো তার জন্য আপনি অবশ্যই মেইন পাসপোর্ট পুরাতন যেটা আপনার কাছে আছে শেষ হবে বা হয়ে গেছে এটা সাথে নিয়ে যাবেন, আপনি মানে প্রয়োজনে একটা ছবিও সাথে নিয়ে যাবেন, আপনার 100 ইউরো রিনিউ করতে লাগে সেটাও নিয়ে যাবেন, আর আপনি ওই ফর্মটা সাথে নিয়ে যাবেন। সো আর যদি আপনি ছবি চেঞ্জ করতে চান তাহলে পেমেন্ট করার সময় ওদেরকে বলতে হবে যে আমি ছবি চেঞ্জ করবো, তখন আপনাকে ভিতরে নিয়ে ছবি তুলে আবার ছবিটা মানে চেঞ্জ করে দিবে ওরা। সো তার জন্য মেইন যে সমস্যাটা হয় আমাদের সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। সো আপনারা সময় মতো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন, আপনি মিলানোতেই বলেন বা মানে রোমেই বলেন, যে কোনো জায়গায় আপনি পাসপোর্ট রিনিউ করতে হলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন। আর বিভিন্ন প্রয়োজনে আপনি বাংলাদেশ এম্বাসি রোমের পাইলট নাম্বার আছে যেখানে ফোন দিলে ওরা পাসপোর্ট সমস্যার জন্য অবশ্যই ধরে, আমি দুইবার কথা বলছি ইতিমধ্যেই। আর মিলানোতে আপনি ওদের যে নাম্বার আছে ওই নাম্বারে অফিস হওয়ার যখন অফিস যখন ব্যস্ত থাকে খুব তখন দিন না, একটু আর্লি দিন অথবা দুপুরের দিকে দিন, তাহলে ওরা অনেক সময় রিসিভ করে, যখন তারা বেশি ব্যস্ত থাকে তখন রিসিভ করে না। সো আশা করি আপনাদের এই ভিডিওটিতে অনেক উপকার হবে, বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সো চলেন আমরা মূল ভিডিওতে যাই কম্পিউটার স্ক্রিনে, যেখানে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন আপনার পাসপোর্ট রিনিউ করার জন্য। আপনাদেরকে যেরকম আমরা বলছিলাম যে আপনাদেরকে এই পর্বে দেখাবো কিভাবে আপনি মানে মেশিন রিডেবল পাসপোর্ট রিনিউ করার জন্য যখন আপনি এম্বাসিতে যাবেন মিলানো অথবা রোমে, তখন আপনি আপনার যে একটা আবেদন পত্র ফিল আপ করতে হয় সেটা কিভাবে ফিল আপ করবেন এই জিনিসটা আমি আপনাদেরকে এখানে দেখাবো। সো আমি আপনাদেরকে এখানে প্রথমেই বলে রাখি, আপনারা যখনই এম্বাসিতে যাবেন তখন এম্বাসির ভিতরেই আপনি ওই আবেদন পত্র পাবেন, রি ইস্যুর যে আবেদন পত্র এটা পাবেন, এটা এটা ফিল আপ করে নেবেন, ওখানে বসে ফিল আপ করতে পারেন, অথবা যদি আপনাদের দরকার হয় মিলান অথবা রোমের যে কোনো একটা আপনি আমাকে যদি মানে SMS করেন বা কমেন্টস আপনার ইমেল অ্যাড্রেস দেন আমি আপনার ইমেলে সেন্ড করে দিব, তো আপনি বাসা থেকে এটা ফিল আপ করে নিয়ে যেতে পারবেন। সো সেক্ষেত্রে আমি এখানে প্রথমে আপনাদেরকে মিলানোটা দেখাচ্ছি যেখানে আপনি কিভাবে ফিল আপ করবেন, যদিও রোম মিলানের ফর্ম মোটামুটি সেম তারপরে একটু ডিফারেন্স ওরা করছে একটু ডিফারেন্ট। সো আপনি এখানে দেখে নেন কিভাবে ফিল আপ করবেন। সো আমি এখানে আপনাদেরকে যেটা দেখাইতেছি সেটা হচ্ছে যেখানে ফর্মটা আছে এটা আপনি এখানে বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট অফিস বা মিশনের নাম এখানে মিলান দিলেই হবে, এখানে মিলান অলরেডি লেখা আছে ওরা লিখে দিছে, আর এখানে পাসপোর্ট বিতরণের প্রকৃতি এখানে সাধারণ দিয়ে দিবেন রেগুলার, তারপর হচ্ছে আবেদনকারীর নাম বাংলায় এখানে ডান পাশের ঘরে আপনি বাংলায় লিখে দিবেন, আবেদনকারীর নাম ইংরেজিতে এখানে ইংরেজিতে লিখে দিবেন, লিখে দেওয়ার পরে আপনি একটু নিচে নামবেন, নিচে নামার পরে এখানে এখানে লেখা আছে পাসপোর্ট নম্বর, এখানে হচ্ছে গৃহীত পাসপোর্টের তথ্য, আপনার বর্তমানে যে আপনার কাছে পাসপোর্ট আছে ওই পাসপোর্টের নাম্বারটা এখানে দিবেন, পাসপোর্টটা ইস্যু হয়েছে কোথা থেকে এটা অলরেডি লেখা থাকে, তারপর আপনি টাকা দিয়ে দিবেন, আর পাসপোর্ট আপনার যেটা মানে হাতে আছে এটার মেয়াদ কবে শেষ হবে এটা এখানে ডেটটা দিয়ে দিবেন, মেয়াদ উত্তীর্ণ আর ইস্যুর তারিখটা এখানে দিয়ে দিবেন যে কবে ইস্যু হয়েছিল। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা হচ্ছে নিচে আপনি এখানে তারিখ দিয়ে দিলেন, সরি একটু উপরে দিলাম, নিচে নামার পরে এখানে তারিখ দিয়ে দিলেন, আপনি এখানে স্বাক্ষর করে দিলেন, আপনার বর্তমান ঠিকানা এখানে দিয়ে দিলেন, আপনার এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন, কিন্তু এখানে যে দুইটা গড় আছে এটা কিসের জন্য, সো আপনি যদি আপনার পাসপোর্টে কোনো কিছু সংশোধন করতে চান, ফর এক্সাম্পল আপনি আপনার মানে আপনার যে বর্তমান অ্যাড্রেস আছে এটা পুরাতন পাসপোর্টে ইতালিতে এক বাসায় ছিল, এখন হয়তো আপনি অন্য বাসায় আছেন, তখন সেই ক্ষেত্রে আপনি নতুন অ্যাড্রেসটা দিতে চান আপনার পাসপোর্টে, তো আপনি কি করবেন, বাম পাশের যে গড়টা আছে এখানে পাসপোর্টে বর্তমানে প্রদর্শিত তথ্য মানে বর্তমানে আপনার যে পাসপোর্ট আপনার হাতে আছে ওই পাসপোর্টে কোন বাসার অ্যাড্রেস দেওয়া আছে
মানে আপনি যদি মানে ইতালির অ্যাড্রেসটা বদলাইতে চান আর কি, তাহলে এখানে দিবেন হচ্ছে বর্তমানের অ্যাড্রেসটা। ওকে, এখন আপনি এই অ্যাড্রেসে আর থাকেন না বর্তমানেরটা যেটা আপনার পাসপোর্টে আছে, আপনি থাকেন হচ্ছে যে নতুন পাসপোর্ট যেটা বানাবেন, আপনি নতুন বাসায় গেছেন ওই নতুন পাসপোর্টে নতুন বাসার অ্যাড্রেসটা দিবেন। সেই ক্ষেত্রে আপনি এই ডান পাশের ঘরে নতুন অ্যাড্রেসটা দিবেন, মানে পুরাতন অ্যাড্রেসটা আপনার পুরাতন যে পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে ওই পাসপোর্টে লেখা আছে এখানে দিবেন, আর যেটা নতুন নতুন পাসপোর্টে যে নতুন অ্যাড্রেসটা চাইতেছেন এটা ডান পাশে করে দিয়ে দিবেন। সো দিয়ে দিলেই এখানে এটা ফিল আপ করা শেষ হয়ে গেছে। আর বলা রাখা ভালো যে আপনি এক কপি ছবি নিয়ে যাবেন পাসপোর্ট সাইজের। সো এটা হচ্ছে আপনার আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে আপনার মিলানোর। এখন আপনাদেরকে দেখাবো আসলে রোমের যে পাসপোর্টের যে ফর্মটা ওইটা এখানে আমি আপনাদেরকে শো করব। একটু অপেক্ষা করেন, রোমের যেটা সেটা হচ্ছে একটু বড় করে নিই, আপনাদেরকে দেখাইতেছি মানে ফর্ম একদম সেম বাট তারপরে একটু তারা ডিফারেন্ট করছে। যেরকম এখানে ফটোর জন্য একটা জায়গা রাখছে, আপনি এখানে পাসপোর্ট সাইজের একটা ছবি লাগাই দিবেন, তারপরে হচ্ছে আপনার এখানে এই যে বিভাগীয় আঞ্চলিক বা পাসপোর্ট মিশনের নাম এখানে রোম ইটালি দিয়ে দিছে ওরা, এখানে রেগুলারের পাশে টিক চিহ্ন দিয়ে দিছে, এটা ওরাই দিয়ে দিছে অলরেডি। ওই ফর্মটা করাই পাওয়া যায় আপনার ওই যে ইয়াতে এম্বাসিতে। সো এখানে আবেদনকারীর নামের জায়গায় বাংলায় দিবেন, আবেদনকারীর নাম ইংলিশের জায়গায় ইংলিশে দিবেন। দেওয়ার পরে আগেরটার মতোই সিস্টেম, এখানে ওরা এই যে রোম ইটালি শাখা ব্রাঞ্চ এটা ওরাই লিখে দিছে, আপনার লিখতে হবে না ফর্মটা যদি আপনার কাছে থাকে। এছাড়াও ইন্টারনেটে নর্মাল একটা ফর্ম পাওয়া যায় যেখানে আপনি হাতে লিখে দিবেন যে রোম ইটালি, আপনি যদি রোমে করেন অথবা এখানে রোম ইটালি শাখা দিয়ে দিবেন। আর যাই হোক, আপনি এখানে এখানে হচ্ছে পাসপোর্টের নাম্বার, আপনার কাছে যে পাসপোর্টটা আছে বর্তমানে কোথ থেকে আসছে এটা এখানে দেওয়া আছে, আপনি এটা দেখে দিতে পারেন। আপনার মেয়াদ উত্তীর্ণের তারিখ দিবেন, আপনি মেয়াদ ইস্যুর তারিখটা দিয়ে দিবেন যে কবে ইস্যু হয়েছিল। তারপরে এই গত মানে মেনুর যেটা দেখাইলাম এটা হচ্ছে আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে এই ঘরে হচ্ছে আপনার বর্তমানে যা আছে পাসপোর্টে এটা দিবেন, আর যেটা পরিবর্তন করতে চান এটা ডান পাশের ঘরে লিখে দিবেন। মানে আপনি ধরেন একটা কথার কথা যে আপনি আপনার বাসার অ্যাড্রেস পরিবর্তন করবেন, হয়তো আপনি যখন পুরাতন পাসপোর্ট আপনার কাছে যেটা আছে এটা যখন করছিলেন তখন আপনি এক বাসায় থাকতেন, এখন নতুন পাসপোর্ট করতেছেন এখন আপনি আরেক বাসায় আছেন, তখন আপনি পরিবর্তন করতে পারেন ইচ্ছে করলে। আর নিচে এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা ইতালিতে লিখে দিবেন। আপনি যদি এগুলো পরিবর্তন না করেন তাহলে তো কিছু করার নাই, আপনি বর্তমান অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন, আপনার বিয়ের নাম লিখে দিবেন, ফোন নাম্বার লিখে দিবেন, বাম পাশে তারিখ, নিচে এই যে তারিখের জায়গায় এখানে হচ্ছে স্বাক্ষর দিয়ে আপনি এটা এই যে দেখেন আর কোনো কিছুই নাই। সো আপনি মানে এটা যদি আগে করে নিয়ে যেতে পারেন তাহলে সবার সবার জন্যই ভালো হয়। দেখা গেছে কি মানে এম্বাসিতে গিয়ে লাইনে দাঁড়াইতে হবে না বা মানে পাশের দোকানে দৌড়াদৌড়ি করতে হবে না ফটোকপির জন্য। সো আপনারা এই জিনিসটা যদি কেউ ফর্ম দুইটাই চান, যে দুইটা ফর্ম এখানে আমি আপনাদেরকে দেখাইলাম, ওই ফর্ম গুলো ফ্রেশ কপি আমার কাছে আছে, অথবা আপনি ইন্টারনেটে খোঁজ করলেও পাবেন, ইন্টারনেটে দেখলেও পাবেন, এগুলো ইন্টারনেটেও পাওয়া যায়। সো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন, সবার কাছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।